বিভিন্ন খেলায় সুমন অর্ধশতরান পূর্ণ করলেন সাত সম্ভাবনা ছিল। নয়ন দৌড় শুরু করলেন, বল করলেন এবং ফিল্ড ফেক্টরে দিয়ে একটি রান। গতকাল 30 ডিসেম্বর কাঞ্চননগর মনোহর আলী চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট 2022-23 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে 5 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ডের মধ্যকার ম্যাচটি 5 নং ওয়ার্ড টসে জিতে সুমনের সর্বোচ্চ 51 রানের উপর ভর করে 107 রানের টার্গেট দিলে 4 নং ওয়ার্ড মাত্র 3 উইকেট হারিয়ে জয় তুলে নেন। দলের পক্ষে সর্বোচ্চ 61 রান নিয়ে ম্যাচ সেরা হন রিমানউদ্দিন। উক্ত ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুল হাসান, হেলাল উদ্দিন, সালা উদ্দিন চৌধুরী, বাসা চৌধুরী, জসিম উদ্দিন, আনিসুর রহমান, নূর রুবেল। উক্ত ম্যাচের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন মঈনউদ্দিন আশরাফ। আম্পায়ার হিসেবে মাঠে দায়িত্ব পালন করেন ইব্রাহিম শিকদার, রবিউল হোসেন। তো টুর্নামেন্টে মোট 14টি দল অংশগ্রহণ করে, প্রতিটি খেলা হবে নকআউট পদ্ধতি। মিটি পরিচালনার পক্ষে দায়িত্ব পালন করেন উকিলবাড়ি ছাত্র সংসদ। সুতরাং আমরা আশা করব এই খেলার মাধ্যমে যাতে আমরা এই খেলোয়াড়ি মন মানসিকতা নিয়ে আমরা কাঞ্চননগরের যে খেলার পরিবেশটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ কথা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাসুদুল্লাহ স্যার উত্তম দর্শক চালক এই পর্যায়ে পরিচালক জনাব সালাউদ্দিন ভাইয়ের কাছে কাছে যাচ্ছি আমি। আপনার উদ্দেশ্য মনোভাবটা কি? প্রথম উদ্বোধনী ম্যাচ হিসেবে তাহলে আমরা ঠিক সাড়ে 3টা খেলা শুরু করবো। আমি সংক্ষেপে দুইটা কথা বলি। এই প্রথমত হচ্ছে আমাদের এই মনোহালী ক্রিকেট টুর্নামেন্টটা আমার চিন্তাভাবনা ছিল অনেক বড় করে দিব আসলে সংক্ষেপের কারণে আমরা তারা জন্য সব মোটামুটি আয়োজন এরকম করতে পারি না। ইচ্ছা আছে আমরা ফাইনাল খেলাটা ইনশাল্লাহ অনেক বড় করে দিব। হয়তো আমরা এইভাবে দেখবেন আমি মোহন ভাইকে বলছি ফাইনাল খেলার সময় আমরা জাতীয় দলের সাবেক কিংবা বর্তমান কেউ অতিথি হিসেবে থাকবে আমরা এইভাবে করবো। আর যে কথা হচ্ছে আমরা এটা ইচ্ছা ছিল একটা গোল্ড কাপ দিব, তার সময়ের জন্য সময় ব্যস্ততার জন্য সবার ব্যস্ততার জন্য এ করতে পারি নাই। এই ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আমাদের উকিল ভাই ছাত্র শুনুন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা আগামী বছর থেকে আরও বিশাল পরিসরে এই খেলাটা দিব, এটা শর্মা রাখতে পারি প্রতিবছর। এটা ফুটবল হোক ক্রিকেট হোক ক্রিকেট আমরা মোটামুটি ক্রিকেট দিয়ে নজর দিচ্ছি আর চেষ্টা করবো আমাদের যারা আছে এর মধ্যে কেন আর একটা ফুটবলের ফুটবলের মতো ম্যাচ দেখ এই খেলাটা আমাদের কাঞ্চননগরে ফিরে আসুক। আর যে কথা হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই ক্রিকেট খেলার সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোনো সমস্যা থাকে ও কমিটির সাথে যোগাযোগ করবে। বল করলেন এবং লেফট সাইডে দর্শনীয় আসলে খেলার মধ্যে হার জিত থাকবে। যখনই আমি আমার টিম ক্যাপ্টেনকে উইকেট যেতে দেখেছি বল হয়ে পড়েছি, পরপর সেকেন্ড উইকেট হিসেবে মঞ্জুকে আমি ধরেছিলাম কিন্তু সজীবকে নামানো হয়েছে।
সজীবের ব্যাটিং স্টাইলটা তেমনটা ভালো ছিল না যেহেতু কেউ রেগুলার না এরপরে মঞ্জুর সাথে যতটুকু কমিউনিকেশন ঠিক করার চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে পারিনি তখন দেখতেছি মঞ্জু যখন উইকেট হারিয়ে ফেলেছে ম্যাচের দায়িত্ব আমাকে নিতে হবে সেই সুবাদে আমি টিমমেটদেরকে আস্তে আস্তে সাহস দিয়ে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং আমি আমার বেস্টটা দিয়েছি আজকের খেলা পরাজিত দল দলকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের তারাও তাদের বেস্ট দিয়ে খেলেছে আসলে এখানে এই টুর্নামেন্টটা আয়োজন করার জন্য আমি টুর্নামেন্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমরা অলরেডি খেলা থেকে আমাদের গ্রামটা অনেক পিছিয়ে চলে যাচ্ছিল তাদেরকে পুনরায় খেলার মধ্যে ফিরিয়ে আনার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ